কি করে বান্ডিল বান্ডিল এরকম বান্ডিলে বান্ডিলে টাকা সব মানে এরকম বুঝতে পারছো তো, সবাই রাস্তাটা চিনে নিয়েছে চলে আসবে রাত্রেবেলা, ওই দেয়াল ফেয়াল ভেঙে টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে যার যার টাকার দরকার ঠিক আছে। যেটা একটা ভালো খবর হচ্ছে, আমি তো বলেছিলাম যে 30 days হলে আমি একটা সেলিব্রেশন করবো, কিছু একটা তো সেলিব্রেট করবোই। তো মেন বক্তব্য হচ্ছে আজকে আমরা 30 days কমপ্লিট করলাম ব্লগিংয়ের, 30 days কমপ্লিট, ঠিক আছে এক মাস তুই জানি টাকা পাবো না, এটা কোনো স্যালারি নেই ঠিক আছে, কাজ কাজ করে নিলাম আমরা 30 দিন, তাই কোনো স্যালারি নেই বস। তো সেটা বড়ো কথা নয়, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এটাই হচ্ছে আমাদের কাছে একটা বড়ো স্যালারি, ঠিক আছে এটাই আমাদের কাছে একটা বড়ো প্রাপ্তি। তো যারা যারা একটু হাটকে হবে আশা করি, তো দেখা যাক কি হয়। আর এখন অলমোস্ট 10:30 বাজে, কারণ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে কালকের ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড দিতে পেরেছিলাম, কালকের ব্লগ আপলোড তাড়াতাড়ি হওয়ার জন্য তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি। তো আজকে এখন খাওয়া দাওয়া করবো, তারপর একটু বেরাবো, একটু কাজ আছে, কোথায় যাবো সবই দেখতে হবে তোমরা, আজকে ফুল ডে আজকে ফাটিয়ে ব্লগ করবো ঠিক আছে। তো আজকে সাথে থাকো, খুব মজা হবে এনজয় হবে ঠিক আছে। সো ঘুম থেকে উঠে ছাতু পাতু খাওয়া কমপ্লিট, এখন ব্যান্ডের ম্যানেজার আসবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার সাথে আমি যাবো এক জায়গাতে। আজকে 30 days কমপ্লিট, তার জন্য আজকে কী করবো আমি যাই না, একটু কিছু বলে দাও কী করবো, একটা 10টার কেক এনে সেলিব্রেট করবো, সেটাই হবে বেস্ট ভালো। গরিব ইউটিউবার ভাই, কোথা থেকে পয়সা করি পাও, 10টার কেক এনেই সেলিব্রেট করবো, 10টার কেক সেলিব্রেট, সেলিব্রেশন তো দরকার বস। 30 দিন কমপ্লিট বলে কথা, মানে আলাদাই ফিলিংস ঠিক আছে। 30 days আমি কন্টিনিউ একটা কাজ করছি, আয়ও করেছি কিন্তু এরকমভাবে তো করিনি, এফোর্টেবলভাবে মানে ফুলফিল এফোর্ট দিয়ে। তো আশা করি তোমরা মজা পাও দেখে, অনেকেই পাও অনেকেই পাও না, যারা পাও না তারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি, সেটা বড়ো কথা নয় আমার কাছে, আপ ডাউন থাকে লাইফের, বাট এখন হয়তো আমার ডাউন যাচ্ছে সেটা বড়ো কথা নয়, আবার আবার আপ আসবে সেটা বড়ো কথা নয়, কেন সেটা বড়ো কথা না গড়া বলে আছি। সো মেন বক্তব্য এখন আমি বেরাবো, দাদা শুভম দা আসছে আমার বাড়ির দিকে, তো শুভম দাকে সেটাও গেলে চিনতে পারবে। সো আমি এখন রেডি হয়নি স্টার্ট করে, সো বেরিয়ে পড়লাম ভাই, আমার মাথা খেয়ে নেবে বাড়িতে থাকলে সবাই মিলে একসাথে, কী কেমন কেমন করে যাচ্ছে। সো মেন বক্তব্য হচ্ছে আমার ভাইকে আমি বললাম যে আমি বেশি দূর যাচ্ছি না, বাড়ির কাছাকাছি যাচ্ছি, ওয়েদারটা খুবই সুন্দর আছে বস, আমি হেলমেটটা পরে নি বস, বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি গাইস, আজকে ওয়েদারটা দারুণ আছে বস। তো তাই জন্য খালি আজকে শুধু টাইম ল্যাপস দেখো, টাইম ল্যাপস, টাইম ল্যাপস মানে ওই রাস্তার সুন্দর ভিউ। লোহার পোল বাজার, ইয়েস লোহার পোল বাজারে ভিড় দেখো মাইরি বলছি, বিশাল ভিড়, আজকে সানডের বাজার না, ভিড়টা ওই জন্য এত বেশি করে ভিড়। কি
क्या वो कुछ सैनिटाइजर फैनिटाइजर देवे ना हाथे कमप्लीट तो है ना तुम्हारे तो देखो देखो देवूदा देखते तुम्हारा देवूदार बाड़ी मैप दिए दिल देवूदा सेलिब्रिटी हो गए चले ठीक है सब बाड़ी हमला कर ये देवूदा के देखते खूब पाट फाट मेरे इले एक मुख कुछ धुए जामा पैंट पैंट फैन पड़े ठीक है सब न्यांगटो छो न्यांगटो मेन बक्तव्य हे देवूदा हे देवूदार घर हे अलाउ करनी हाँ शूट करते बान्डिले बान्डिले एरक बान्डिले बान्डिले टाका सब मैं एरक बुझे तो सबाई रास्ता चिड़े नहीं चले आस रात देवाल फेल भेगे टाक नहीं चले जाए ठीक है जार जार टार दरकार ठीक है चलो भाव लगलो अनेक दिन पर देखा है ठीक है हमें चाहिए आज तुम्हारे बैंड आर नतून कर स्टार्ट हो ठीक है तो ना कि एक सबा के प्रतिश्रुति दाओ अंत कथा ना दीते प्रतिश्रुति दाओ चलो टाटा देवूदार बाड़ी अनेक रगड़ हलो मेन बक्तव्य सर एरिया विशाल सुंदर जैक मेन बक्तव्य देवूदार बाड़ी एलम एक काज छो जो तुम्हारा बल्लम जो ड्राम्स दादा किनबे देवूदार ड्राम्सटा देखते एलम तो देवूदा बल घरे शूट ना करते सब तो एक पार्सोनल बेपार थकते ही ना तो करलम ना शूट सीम्पल तो मेन बक्तव्य एन बाड़ी जा खावा दावा करते हैं आज अवश्य 30 डेज सेलिब्रेशन 30 डेज अफ माई ब्लॉगिंग डेज 30 डेज ओ फुल आलदा मस्ती हे तो मेन बक्तव्य एन हे सौमदार साथे आशीर्वाद बाड़ी एखे इसी हमें एक डिसकस कर मैंने एक गान बेड़ा नतून गान से एक डिसकस चलते कलकाता पैसेंजार के आस तो लोकेशन सुंदर लोकेशन एखे जस्ट गल्प कर शूटिंग है ना हमारे एखे एक मीटिंग कर ठीक है तो मीटिंग चलते तुम्हारा कथा बोलते यू कैन कंटिन्यू तुम्हारा देखा ना सो मेन बक्तव्य हो आशीष दा एक कैमरा एक लज्जा पाए बड़ो कथा ना सो देखो मुर्गी সো আলটিমেট আমাদের কাজ শেষ এখানে আশীর্দার বাড়ির ঠিক আছে আগের দিন এরকম ভাবে যাচ্ছিলাম একবার করে দাও বাই সাইকেল চোর সো এখন আমাদের মোটামুটি কাজ শেষ এখানকার গল্প শেষ আর আমার ভাই আমার উপর ফুল সক্ষম খোঁজে আছে কারণ হচ্ছে আমি ওকে বলেছিলাম 12টার মধ্যে চলে আসবো এখন অলমোস্ট 1টা বাজে 1টা বেজে গেছে সো আমাকে ঘরে গেলে খুবই প্যাদানি খেতে হবে ওর থেকে হ্যাঁ আমাকে ভুলভাল বলবে তোমার তুমি ধর তোমার সাথে ব্লগই করবো না তুমি এত দেরি করে এসছো ধর এরম বলবে ঠিক আছে খুব রেগে যায় আমার উপর বাচ্চাটা তো যাই এখন বাড়ি যাই বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে খাওয়া দাওয়া করিনি মেন কথা খাওয়া দাওয়াটা করতে হবে খাওয়াই হলো না যে ধর বাড়ি চলে এসেছি কি রাগ ফাগ হয়ে আছে নাকি অনেক পরে ও ঠিক আছে কোনো ব্যাপার না একই তো ব্যাপার তো কি কত মনে কেন কষ্ট আছে তোমার মনে কষ্ট হওয়ার কিছু নেই বুঝলে তুই তাড়াতাড়ি আসা করো না তাড়াতাড়ি আসছিলাম এখানে আরো একটা কাজ পড়ে গেছিল দুটো কাজ একসাথে সেরে আসলাম বুঝলে বুঝলে এই লাগলো বুঝলে বাবা বুঝলে তো চলি ওদিক থেকে যাই আমি এদিক থেকে আসছি চল কে আগে যায় দেখি কে আগে যায় দেখি কে আগে যায় দেখি কে আগে যায় এই দৌড়ে দৌড়ে চলে এসেছে দৌড়ে দৌড়ে ছেলে দৌড়ে দৌড়ে চলে এসেছে আমি জিতে গেলাম জিতে গেল তুমি জিতে গেছো ক পেয়েছো তুমি ক দেব খ দাও সো মেন বক্তব্য হচ্ছে গাইস আজকে যেহেতু তিরিশ দিনের স্পেশাল আজকে দেবরাজ হচ্ছে তিরিশ খানা পোশাক মারবে তিরিশ খানা মাত্র তিরিশ খানা চলো চলো তিরিশ খানা পোশাক মারো তাড়াতাড়ি সবার দাবি তোমাদের তোমাদের সবার দাবি তো তিরিশ খানা পোশাক মারবে চলো চলো তিরিশ খানা পোশাক মারো চলো ঝটপট ঝটপট চলো 1 2 3 4 5 6 7 দাঁড়িয়ে তিরিশখানা খানা মারবো 30টা পোশাক মারবো 30টা দেখো 1 2 3 4
যখন শুট করেছি তখন দুপুর বেলা ছিল, এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, 5-6টা বাজ দিয়ে। সো মেন বক্তব্য, এতক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম। ল্যাদ মানে হচ্ছে লেথার্জি। সো মেন বক্তব্য হচ্ছে, আমি আজ একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে বিনোদ। ব্যাপারটা কী বস, বিনোদটা কী জিনিস বস, বিনোদ হোয়াট ইজ বিনোদ, তোমরা কেউ জানো? সো আমাকে একটু জানিও, এটা নাকি ট্রেন্ডিং টপিক বিনোদ। সো আজকেও ভাবছি আমি এরপর থেকে যত ভিডিও করবো সব বিনোদ 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 করে করাবো, চলো বুঝলে। সো এখন আমি যাবো বিনোদ করতে, বিনোদ করে এসে বিনোদ করবো, বিনোদ করে এসে বিনোদ 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 সব বিনোদ হবে আজকে। হ্যাঁ, বড় আন্টি বলছে বিনোদ মানে বিনোদন। ও মাই গড, হোয়াট ইজ দিস, বিনোদ বিনোদ বিনোদন। আচ্ছা আচ্ছা, হতে পারে বিনোদন, না যাই হোক, হতে পারে আজকে বিনোদ বিনোদ। চলো আজকে ট্রেন্ডিং টপিক ধরে করবো, আজকে ভিউ ভিউ ফিউ আসছে না ভিডিওতে, কী করবো বিনোদ। সো এখন বিনোদ করে চলে এসেছি, এখন বিনোদ করবো আর খাবো। ও বুঝতে পারলে না কী করবো, স্নান করে চলে এসেছি, এবারে চাটা করবো। আরে বুঝতে পারছো না, বিনোদটাই তো সব এখন, কিছু বুঝতে পারছো কারা তোমরা কারা? আরে বিনোদটাই তো সব এখন, এরকম আমি এখন বিনোদ করছি, দেখো বিনোদ মানে চা করছি, ঠিক আছে, যা কিছু বলবে বিনোদ, ঠিক আছে, কারণ পৃথিবী বিনোদ, পৃথিবী না, পৃথিবী না বিনোদ। সো গাইস, আমাদের তিনজনের তিন কাপ বিনোদ চলে এসছে, মানে বুঝতে পারছো না, চা চলে এসছে, চা চা উড়ি টুড়ি 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 টুড়ি। বিনোদ 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 বিনোদ, কি বুঝতে পারছো না, বলছি গাইস কেমন আছো তোমরা, তোমরা কিছু বোঝো। সো এখন বিনোদের সাথে দেখা করতে যাচ্ছি, ঠিক আছে। সো এখন আজকে বিনোদ হবে, মানে বিনোদের সাথে দেখা করবো, তারপর বিনোদ 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 করবো, ঠিক আছে, বিনোদের সাথে বিনোদ বিনোদ করবো, ঠিক আছে। সো চলো আজকে বিনোদকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। বিনোদের কিন্তু অনেক টাকা, বিনোদের পুরো দেয়ালের ভেতরে ভেতরে টাকা, ঠিক আছে। সে এখন যাবো, বিনোদ হচ্ছে আসছে, বিনোদ হচ্ছে আসছে, আমি তার আগে যাবো একটুখানি, আমার কেনাকাটি আছে। মেন বক্তব্য হচ্ছে কী কী কিনবো আজকে, কী কিনবো কী কিনবো। হ্যাঁ কিনবো তো, বিনোদ 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 আর বিনোদ বিনোদ। দেখো হিরোর গায়ে একটাও গুলি লাগবে না, ঠিক আছে, হিরোর গায়ে কিন্তু একটাও গুলি লাগবে না, কিন্তু হিরো যদি একটা মারে তখন সব গুলি লাগবে ভিলেনের গায়ে, ঠিক আছে, বিশাল ব্যাপার বিশাল। সব বিনোদ আছে, বিনোদ হচ্ছে বিনোদের মায়ায় আছে, বিনোদের মায়ায়। ও জিও কাকা, ঠিক আছে, চলে এসছে হিরোর বন্ধুরা। কি চিনতে পারছো না, বুঝতে পারছো না, বিনোদ মানে আমি বাজারে গেছিলাম, বুঝলে, বাজার হয়ে গেছে কমপ্লিট। সে এখন আমি যাচ্ছি বাড়ি, মানে বিনোদ ইজ বিনোদ 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 বিনোদ। তুমি কোথায় বলো না, বিনোদ ছাড়া আমি কিছু জানি না। বিনোদ 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 বিনোদ, এই যে দেখতে পাচ্ছ বিনোদ, এটা একটা বিনোদ, মানে এখানেও বিনোদন তো হয়, তাই না? দিয়ে দে ভাই বিনোদ, বিনোদটা দিয়ে দে, বিনোদটা কই ভাই, এই যে বিনোদ দেখতে পাচ্ছ, এবার বুঝতে পারলে তো তোমরা বিনোদ মানে কি, এই যে এটা হচ্ছে বিনোদ, বিনোদ বিনোদ মানে হচ্ছে বিনোদন, ঠিক আছে, ঠিক আছে, এখানেও বিনোদ আছে কিন্তু নেবো না এগুলো। নিয়ে এসছি ও মাগো, কত বিনোদ, এই দেখো এদিকে বুড়ির বিনোদ, এদিকে আমাদের বিনোদ, এদিকে আমাদের বিনোদ, এদিকেও সবার বিনোদ, সবার বিনোদ। এই যে বুদ্ধি বেবি, বেবি তোমার বিনোদ,
ক্যাচ ইওর বিনোদ এই তো বিনোদ দিস ইজ মাই বিনোদ আজকে সেরা বিনোদ 30 ডে স্পেশাল বিনোদ দিস ইজ বিনোদ সো হ্যাপি 30 ডে দেওয়ার গো হ্যাপি 30 ডে বিনোদ হ্যাপি 30 ডে তোমাকে কো দিলাম কেনিও আমার দরক থেকে তোমাদেরকে বিনোদ বিনোদ স্পেশাল পর্ব আজকে থ্যাংক ইউ গাইজ যারা আমায় সাপোর্ট করছো যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছো আমাকে আমি চাইবো এই মাসে মানে এই 30 দিনে আমার 51খানা সাবস্ক্রাইব যেমন বেড়েছে এর পরবর্তী 30 দিনে তোমরা তোমাদের দুজন তিনজন বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখিও এই প্রথমবার বলছি আমি শেয়ার করতে ভিডিওটা তোমার তোমার দু তিনজন বন্ধুকে শেয়ার করো আর তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিও আমি চাইবো এর পরের মাসে আমার 100 থেকে 110 জন সাবস্ক্রাইবার বাড়বে সো আশা করি এতে তোমরা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে করবে তো আশা করি করবে তো নাহলে কিন্তু বিনোদ পিছনে লেলিয়ে দেবো সাবস্ক্রাইবটা যেন হয়ে যায় বলে দিলাম Remember me, for I will soon be gone. Remember me, please, Vinod. Remember me, please. Please, Vinod. একটু কুমার অমিতের চ্যানেলে যাও আর সাবস্ক্রাইব করে দাও বিনোদ বিনোদ প্লিজ বিনোদ একটু সাবস্ক্রাইব করে দাও বিনোদ প্লিজ সো বিনোদ এখন আমি কি খাবো বিনোদ বিনোদ এখন আমি খাবো এই ডালিয়া আমার ডালিয়া রেডি আছে ডালিয়া অলমোস্ট করা আর এখন আমি একটা ছোট্ট করে ডিম ভাজবো যেটা সবাইকে লুকিয়ে কারণ হচ্ছে আমি যদি এখন ডিম ভাজি এটা যদি বাড়ির লোক জানতে পারি তাহলে আমাকে এরকম চামড়া গুটিয়ে রেখে দেবে সো বিনোদ তুমি আমায় প্লিজ বাঁচিয়ে নিও ঠিক আছে আমি ডিমটা ভেজে নিই তাড়াতাড়ি জয় বিনোদের জয় সো আশা করি তোমাদের সবার আজকের ভিডিওটা বিশাল ভালো লেগেছে আর আজকে আমার এডিটটাও শেষ হয়ে গেছে মোটামুটি 1টা 1:30টার মধ্যে দুটো এখন দুটো বাজে দুটোর মধ্যে এডিট শেষ হ্যাঁ তো আমি এক্ষুনি ভিডিওটা ছেড়ে দেবো সো সবাই দেখো এনজয় করো আর তোমাদের বন্ধুদের সাথে দেখাও শেয়ার করো ঠিক আছে আর সবাই খুব হি হি করে হাসো হি হি করে হাসো হাসি না পেলেও হাসো কারণ হচ্ছে আমার এই ভিডিওটা আছে কী করতে হাসানোর জন্যই তো তোমরা হাসবে আমার এই সিরিয়াস মুখটা দেখে তোমরা হাসবে ঠিক আছে আমি সবসময় বিনোদের সাথে আছি তোমরা কেউ বিনোদকে কোনো বাজে কথা বলবে না হ্যাঁ জয় বিনোদের জয় বলবে অলওয়েজ ঠিক আছে বিনোদ হচ্ছে সব এখন বিনোদ হচ্ছে বিনোদন বিনোদই হচ্ছে সব আমাদের জীবনের বিনোদ হচ্ছে আমাদের লাইফের মোটিভেশান বিনোদ হচ্ছে আমার ভিডিও করার আজকে ফুল মোটো সো বিনোদের সঙ্গে থাকবে বিনোদের পাশে থাকবে ওকে গাইস টাটা গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো করোনাকে বলে দেবে বিনোদ